একটা ঘোড়া ছুটের ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি, আর আমার সেই ঘোড়া ছুটের মেলার পার্টনার সেই একই গৌরব আছে আমার সাথে। আর এটা হলো কল্যাণপুর বাড়িপুরের ফরেস্ট অফিস, কল্যাণপুরে দেবীপুর বলে একটা জায়গা, এটা লক্ষ্মীনারায়ণ পুজোকে উপলক্ষ করে এই ঘোড়া ছুটের মেলাটা হয়। আর এখানে ঘোড়া ছুটের প্রথম পুরস্কার হলো 4,000, 3,000, 2,000, 1,500, 1,000, আর প্রত্যেক ঘোড়ার জন্য 600 টাকা করে সান্ত্বনা পুরস্কার আছে। আর অনেকটা বড় এলাকা নিয়ে ছুটটা হয়, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর রোদও কতটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি। তো বেশি আমি ভিডিও বড় করব না, এই যতটা মানে শর্টের ওপর দিয়ে তোমাদের পুরো ছুটটা দেখানো যায়। তিনটে ছুট হয়, তিনটে ছুটের মধ্যে আমি তোমাদেরকে একবার স্টার্টিং পয়েন্ট থেকে, একবার এন্ডিং পয়েন্টে, আর একবার মাঝখানের দিক দিয়ে দেখানোর চেষ্টা করব ঘোড়া ছুটটা। আচ্ছা, আর একটা জিনিস, এই ঘোড়া ছুটটা একটু স্পেশাল কেন, মানে ঘোড়া ছুট ঘোড়াগুলো বাধা টপকে রাস্তা টপকে আর কি আরেকটা বাধা গিয়ে পড়ে, মানে মানে জাম মেট আর কি, তোমাদেরকে সেই সিনগুলো আমি তুলে ধরাবো আর কি। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। এখানে চন্দ্রমিত্র দেওয়া হচ্ছে, আর এই লক্ষ্মীনারায়ণ মূর্তি, আর এই পুজো উপলক্ষেই কিন্তু এই ঘোড়াছুটটা হয়। আমি একটু চন্দ্রমিত্র নিয়ে নেব। অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম স্টার্টিং পয়েন্টে, আর এখানে এই জাস্ট স্টার্ট হবে এক্ষুনি, ঘোড়াগুলোকে মানে লাইন আপ করানো হচ্ছে। আর বেশ ভালো ভালো বড় বড় ঘোড়াই এসছে, অনেকটা হেঁটে হেঁটে আমাদের আসতে হলো। ওনার নাম কি তোমার? গাজী বাবা। আর চালাবে কি? রহমাতুল্লাহ। এই চালাবে কি হবে, ফার্স্ট পজিশন মারতে পারবে? প্রত্যেকবার ফার্স্ট মারে, তাহলে এবার একটা চান্স আছে নাকি, দেখা যাক। তো ঠিক আছে, যদি এন্ড পয়েন্ট আবার দেখা হচ্ছে তোমার সাথে, মালিকের ইচ্ছা। গাজী বাবা দাঁড়িয়ে আছে এই যে। কোথায় কোন ঘোড়াটা তোমার? এইটা পজিশন মারবে, দেখা যাক। লেবিচিপ তোমাদের প্রথম মাঠে দেখি। আচ্ছা, তোমার নাম কি বললে? ঘোড়ার নাম? ঘোড়ার নাম রাজা। রাজা। চেস্ট নাম্বার কত? 15। তিন চেস্ট নাম্বার আছে। কোথা থেকে আসছো তোমরা? আমি নেপালগঞ্জ পানাগোয়া। আচ্ছা, নেপালগঞ্জ থেকে। ওই একটাই ঘোড়া তোমাদের, তাই তো? তোমার 7 নম্বর? আচ্ছা, ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে রফিক মোল্লা। চলো দেখা যাক, আজকে যুদ্ধে জয় হয় কে, দেখা যাক। লাইন আপ হচ্ছে, স্টার্ট হবে, আর স্টার্টিং পয়েন্ট 2-3 বার চেঞ্জ হলো। প্রথমে যেখান দিয়ে হওয়ার কথা ছিল সেখান থেকে অনেক দূরে চলে এলো। এখানে গন্ডগোল হচ্ছে কি, যারা ঘোড়া কিছু নিয়ে। এইখান থেকে স্টার্টিং হচ্ছে, আমি একটু দূরে চলে এসেছি যাতে ভালো করে আমি শটটা নিতে পারি, তোমাদেরকে দেখাতেও পারি। বেশ দূরে চলে এসেছি কারণ স্টার্টিং পয়েন্ট থেকে একদম বোঝা যায় না, 3-4 বার ফলস হতে হতে হট করে একবার আর কি স্টার্ট হয়ে যায়, বোঝা যায় না। দেখতে পাচ্ছ আরও একবার ফলস হয়ে গেল ঘোড়া ছাড়ার সময়। এখানে কাকু কত বছর হচ্ছে ঘোড়া ছুটটা? তোমার হচ্ছে মিনিমাম 20-25 বছরের। প্রচুর লোক তো মনে হয়, প্রচুর মানে 10-12 হাজারেরও বেশি লোক মনে আছে পুরো মেলা জুড়ে। হ্যাঁ, 40 বছর। বাপরে বাপ, আমার দেখা এটা প্রথম বছর আর কি। সব থেকে ভালো মনে হয় রাস্তাটার ওখান দিয়ে লাগে না, ওখান দিয়ে জাম দেয়, জাম দেয়, এটা ভালো লাগে। আর প্রচুর লোক পুরো, আচ্ছা প্রচুর লোক হয়। আমার বাড়ি শাসনে কাছাকাছি, প্রচুর মানুষ, পুরো অনেক বড় এরিয়া নিয়ে প্রচুর মানুষ দেখছে। আরো অনেক হয় না, প্রচুর হচ্ছে, মানে ঘন ঘন ঘন। বারবার ওখানে ফলস হচ্ছে,
বারবার স্টার্টিং পয়েন্টে বোঝাও যায় না হুট করে কোন বাইরটা হয় আর কোন বাইরটা ফলস হয়। হ্যাঁ ঘন্টা মারার পরে তো স্টার্টিং হয়ে গেছে, ঘোড়াগুলো ছুটে আসছে, একজন বেলাইনে চলে গেছে, এই যাচ্ছে ঘোড়া, দুর্দান্ত লাগছে, আর একটা বেলাইনে চলে গেছে আর একটা ছুটছে না, এর ছোটার ইচ্ছা নেই, তাড়া করে করে ছোটানো হচ্ছে। এন্ডিং পয়েন্টে চলে এসেছি আর এই এন্ডিং পয়েন্টে ঘোড়া ঢুকছে, এটাই হলো ফাইনাল ছুট। ঘোড়া ছোড়া পথ কি হলো, ঘোড়া ফার্স্ট হলো না, এটা ও এর নাম কোনটা ফার্স্ট কোনটা হচ্ছে সাদা কালোটা, তোমাদের ঘোড়ার নাম কি? কালো বাচ্চা। তাহলে কত পুরস্কার, কত 5,000 নাকি 4,000 পুরস্কার, ফার্স্ট কত 5,000 আর ওই কয়ে একবার এরকম হাত মারিয়ে দে, তুই চালাচ্ছিলিস তো, এ এ কি ফার্স্ট হয়েছে, হ্যাঁ সেকেন্ড এ হয়েছে, আচ্ছা একদম পাকা খিলাড়ি এই বয়সে হয়ে গেছে একদম। এ কি এটা চালাচ্ছিল নাকি, তিনবারে দুবার তোমার ঘোড়া ফার্স্ট হলো তো, তোমার ঘোড়ার নাম কি গো? ঘোড়ার কোনো নাম নেই, এটা কোথাকার ঘোড়া, সেটা কোথা থেকে আসছো তোমরা? ভুটিয়ার শরীফ। আচ্ছা এই ঘোড়াটা দুবার দুবার ফার্স্ট আর লাস্ট বারে সেকেন্ড, দুবার দুবার ফার্স্ট আর লাস্ট বার, মানে তেমন হিসাব মতো ফার্স্ট পুরস্কার এই পাবে। তো যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, অ্যাকচুয়ালি প্রচুর বড় এলাকা নিয়ে হচ্ছে আর তিনটেই মাত্র ছুট হয়, তার মাঝখানে আমার স্টার্টিং পয়েন্ট থেকে একবার নিতে হয়, মেন পয়েন্ট থেকে একবার নিতে হয়, মাঝখান থেকে একবার নিতে হয়, তো যতটা আমার থেকে সম্ভব হয়েছে তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই পেছনে ঘোড়াটা দেখতে চাই সাদা কালো ঘোড়া, এটাই ফার্স্ট হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।